এরপরে প্রশ্ন হলো পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, অথচ চার ইমাম আল্লাহর রশিকে আঁকড়ে ধরেছেন চার মাযহাবের মাধ্যমে, যা বিভক্তির বা পৃথকতার নামান্তর। এই প্রশ্ন যিনি করেছেন উনি বুঝেন না আয়াতটা ভাই, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে আল্লাহর রশিকে এক ঐক্যবদ্ধভাবে ধরতে বলছেন, চার ইমামের চারটা মাযহাব হয়েছে দেখা রশি চারটা হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। এই চার ইমামের প্রত্যেকেই আল্লাহর রশিকেই ধরেছেন, কারণ চার ইমামের কেউ বলে নাই কোরআনের বাইরে হাদিসের বাইরে যাইতে হবে, এটা বলছে কেউ? চারজনের কথা একটাই ছিল যে কোরআন হাদিসকে কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। চারজনের কথা একটাই ছিল, তাহলে একই রশি আঁকড়ে ধরেছেন এবং তারা ঐক্যবদ্ধ ছিলেন। এই চার ইমামের কোন ইমাম অথবা তাদের তাদের যে সোনালী যুগের যে ইয়ারা শিষ্যরা ছিলেন, ছাত্ররা ছিলেন, ধারক বাহক যারা, তারা কেউ কোনোদিন একে অন্যের বিরুদ্ধাচরণ করা, শত্রুতা করা, এটাকে বিশেষ করে শত্রুতা করা, বিদ্বেষ পোষণ করা একে অন্যের বিরুদ্ধে, এটাকে জায়েজ মনে করতেন না। আজকাল যেরকম আমরা দলবাজি বানায় নিছি, এটা তাদের মধ্যে ছিল না। ভিন্ন মত থাকাটা এটা স্বাভাবিক। চার ইমামের কথা অনেক পরে, তারও আগে চলে যান সাহাবীদের মধ্যে একই মাসআলা নিয়ে ভিন্ন ভিন্ন মত ছিল কি ছিল না? অহরহ ছিল, ভরি ভরি ছিল। তাহলে তারা কি আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরে নাই? ভাইরা আমার, মানুষের বুঝ, কনসেপ্ট সবারটা একরকম হবে। সাহাবীদের মধ্যে এরকম মত পার্থক্য হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন এক জায়গায় যে তোমরা যাও, একটা সফরে তাদেরকে অভিযানে পাঠাইছেন এবং বলেছেন ওই জায়গায় গিয়া বনু কোরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। এদিকে সাহাবীদের যেতে যেতে দেরি হয়ে গেছে। এখন কিছু সাহাবী আসরের ওয়াক্ত চলে যাচ্ছে দেখে তারা ওখানে আসর নামাজ তারা পথে পড়ে ফেলতেছেন। আর কিছু সাহাবী বলতেছে না, আমাদেরকে তো নবীজি বলছে বনে কোরাইজায় গিয়ে ওখানে গিয়ে আসর পড়তে, তাহলে তোমরা নবীজি নির্দেশ কেন লঙ্ঘন করতেছো? যারা আসর পড়তেছে তারা বলতেছে ভাই নবীজির উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাও যাতে করে ওখানে গিয়ে আসর পড়তে পারো, এর মানে এই না যে ওয়াক্ত চলে গেলে তোমরা নামাজ পড়বা না, এটা কিন্তু আল্লাহ বলেনি। এই কথা যখন সাহাবীরা দুই দল দুই রকম বুঝছে, তখন তারা নামাজ পড়ে ফেলছে। যা কিছু লোক নামাজ পড়ে ফেলছে আর কিছু লোক ওখানে গিয়ে নামাজ পড়ছে অনেক পরে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা ফিরে আসছেন, ফিরে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কাছ থেকে দুই দলের দুই রকম মতের কথা শোনার পর কাউকে তিনি ভৎসনা করেন নাই, কারণ প্রত্যেকে যার যার বুঝনে আমল করেছেন। আমল কিন্তু দুইটা হয়েছে, উনি বলেন নাই যে তোমরা হক আর তোমরা বাতিল। তো এই দুইটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক বলতে পারেন, অতএব চার ইমাম বা আরো যে সমস্ত ইমামগণ ছিলেন ওনারা কোরআন এবং হাদিসের আলোকে যে মত গ্রহণ করেছেন, কোরআন হাদিসের বাইরে যাওয়াটাকে তারা জায়েজ মনে করতেন না। তারা সবাই হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন। পৃথিবীতে এমন একজন আলেমও দেখাতে পারবেন না যে আলেম এই চার ইমামের চারটা মাযহাব হওয়ার কারণে সেটাকে বিভক্তি মনে করেছেন। আমাদের দেশে কিছু মানুষ গজাইছে, আল্লাহ মাফ করুক, এই মানুষগুলো এই চার মাযহাবটাকে মনে করে ইসলামকে চারটা টুকরা করছে। এই চার টুকরা মনে করে তারা চার মাযহাবের ইমামদের কেউ কেউ বিশুদ্ধার পর্যন্ত করেন, মনে করেন যে চারটা মাযহাব মানে চারটা দল করা। আর এবার চারটা না, মাযহাব আরো অনেক বেশি ছিল। মানুষ অনেক বড় বড় ইমামদের মত ছিল, তাদের মত অনুসারী নাই দুনিয়াতে। সাহাবীদের মধ্যে বিভিন্ন মাসআলা যদি মতপার্থক্য থাকে এবং খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার কোনোটাকে ভৎসনা না করেন, তাহলে বোঝা গেল এই ইজতিহাদগত গবেষণাগত মতপার্থক্য থাকলে এটা কোনো দোষনীয় বিষয়, আল্লাহর রশিকে আঁকড়ে ধরার খেলাফ এটা না। তাদের সবার মূল বিষয় একটাই ছিল কোরআন হাদিসকে আঁকড়ে ধর, কোরআন হাদিস থেকে আমি একরকম বুঝছি, আরেকজন আরেক রকম বুঝছে, চারজন চার রকম বুঝছে, এটা হলো বুঝের মতপার্থক্য। এই বুঝের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পাকড়াও হবে বিধায় এটা নিয়ে আমরা বাড়াবাড়ি যারা করছি তারা না বুঝে বাড়াবাড়ি করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা নিজেরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবো, সেই অনুযায়ী চলবো, পূর্বসূরি ইমামদের প্রতি সুধারণা রাখবো, পোষণ করবো। এবং আমরা অনেকে মনে করি এই চার ইমামের চারটা মাযহাব মানে তারা চারটা নিজেরা মত দিয়েছেন, না, ভুল। তারা কোরআন এবং হাদিস এর আলোকে সমাধান দিয়ে, অর্থাৎ কোরআন হাদিসের আয়াত থেকে দলিল গ্রহণ করে তারা সমাধান দিয়েছেন, নিজের মস্তিষ্ক থেকে আলাদা করে তারা কিছু বলেন নাই। তারা নফসের পূজারী ছিলেন না, কিন্তু সে সমস্ত ইমাম সাহেবদের বিরোধিতা করা এটাকে পর্যন্ত অনেকে মনে করছে জায়েজ। এটা কিয়ামতের আলামত, সোজা কথা। আপনি সৌদি আরবে চলে যান, একজন আলেম দেখাতে পারবেন না যে চার ইমামের এই চার মাযহাবের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করেন, কোথাও দেখাতে পারবেন না, সারা ওয়ার্ল্ডে পারবেন না। তো আমাদের দেশে দেখা যায় যে অনেক সাধারণ মানুষ পর্যন্ত চার ইমামের চারটা মাযহাব হয়ে গেছে, মনে করেন চারটা টুকরা হয়ে গেছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জামিরুল একবার বলছিলেন আমাকে সরাসরি, যে যারা এরকম মনে করে যে চার ইমাম চার মাযহাব হয়েছে মানে চারটা টুকরা হয়ে গেছে, তারা এক করতে গেছে 4000 টুকরা করে ছেড়ে দিচ্ছে। কারণ নিজেদের মধ্যে এরকম আরো বহু টুকরা আছে না নাই। আপনি আপনি কয়েকজন মানুষ মিলে মনে করেন চার মাযহাব চার টুকরা হয়ে গেছে, আপনাদের কয়েকজনের মধ্যে কদিন পরে দেখা যাবে একই মাসালা একজন একটা বলতেছেন একজন আরেকটা বলতেছেন, হয় কি হয় না? তাহলে এগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা কোনো আল্লাহর রশিকে আঁকড়ে ধরার খেলাফ না। ওনারা একে অন্যের শত্রুতা করতেন না, বিদ্বেষ করতেন না, সবাই মিলে চেষ্টা করতেন একটা লক্ষ্যে যাওয়ার জন্য, কোরআনের দিকে। বুঝে শুধুমাত্র পার্থক্য ছিল, এটা কেমন পর্যন্তই হবে, এভাবেই চলবে এবং এটাতে দোষের কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।